আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি থাকতেছে ওয়াইফাই নেটওয়ার্ক সুইচ সম্পর্কে। তো বেশ কিছুদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বেশ কিছু সংখ্যক ভিউয়ার্স কমেন্ট করতেছেন যে সুইচ কী বা কীভাবে ব্যবহার করতে, আবার কমেন্ট করতেছেন যে আমাদের ওয়াইফাই রাউটারের যে ল্যান পোর্টের চারটা পোর্ট রয়েছে, তো চারটা পোর্টে আমাদের ফ্লপ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আরও আমার দুইটা ডেস্কটপে কানেক্ট করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো? তো আপনাদের এগুলো সবগুলো প্রশ্নের উত্তর আজকে দেব। ভিডিওটি না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ওয়াইফাই সুইচ কি? ওয়াইফাই সুইচ হচ্ছে একটি নেটওয়ার্কে দুই বা ততোধিক ডিভাইস কানেক্ট করে ডাটা ট্রান্সফার করা। তো বর্তমানে বাংলাদেশে নেটওয়ার্ক সুইচের ব্যবহার ব্যাপক পরিমাণে রয়েছে। ওয়াইফাই নেটওয়ার্ক সুইচ হচ্ছে লোকাল এরিয়ার নেটওয়ার্কের একটি অংশ। নির্দিষ্ট একটি ডিভাইস থেকে ডাটা রিসিভ করে নির্দিষ্ট একটি ডিভাইসে ডাটা স্থানান্তর করে থাকে। তো বাংলাদেশে বেশ কিছু কোম্পানির সুইচ রয়েছে, যেমন টিপি লিঙ্ক, সিকো, মাইক্রোডি, টেন্ডার, নেটগিয়ার ইত্যাদি সুইচ রয়েছে। ওয়াইফাই সুইচকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে গিগাবিট সুইচ এবং একটি রয়েছে নন গিগাবিট। নন গিগাবিট সুইচগুলো 10 থেকে 100 MBPS স্পিডে ডাটা ট্রান্সফার করে থাকে এবং গিগাবিট সুইচ 10 থেকে 1000 MBPS স্পিডে ডাটা ট্রান্সফার করে থাকে। ওয়াইফাই নেটওয়ার্ক সুইচ কেন ব্যবহার করা হয়? ওয়াইফাই নেটওয়ার্ক সুইচ ব্যবহার করা হয় একটি নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করে চালানোর ক্ষেত্রে ওয়াইফাই নেটওয়ার্ক সুইচটা ব্যবহার করা হয়। বা দেখা যায় একটি অফিসে দুই বা ততোধিক ডেস্কটপ রয়েছে, সেই অফিসে সবগুলো ডেস্কটপের লাইন সংযোগ সঠিকভাবে দেওয়ার ক্ষেত্রে সুইচ ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রাউটার আমাদের ভিন্ন রুমে রয়েছে কিন্তু পাশের রুমে আমাদের 2 থেকে 3টি ডেস্কটপ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি রাউটার থেকে ক্যাবলের মাধ্যমে ডেস্কটপে নিয়ে আসতে চাই, তাহলে একটি ক্যাবলের মাধ্যমে নিয়ে এসে আমরা সুইচ করে বাকি ডেস্কটপগুলোতে সংযোগ দিতে পারবো। ওয়াইফাই নেটওয়ার্ক সুইচ কেনার আগে আমাদের কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে? আমাদের ফার্স্ট অফ অল লক্ষ্য রাখতে হবে আমরা কতগুলো ডিভাইস চালাবো এবং কতগুলো আমরা পোর্ট চাচ্ছি, সেটার উপরে আমাদের দৃষ্টি রাখতে হবে। ব্যবহারের প্রযুক্তির উপর দৃষ্টি রেখে ওয়াইফাই সুইচ নির্বাচন করতে হবে। প্রয়োজন অনুযায়ী ওয়াইফাই সুইচের স্পিড নির্বাচন করতে হবে। ফার্স্ট অফ অলই আমরা বলছিলাম যে নন গিগাবিট এবং গিগাবিট রয়েছে, আপনাদেরকে সেটা নির্বাচন করতে হবে। ওয়াইফাই সুইচ দুই ফরম্যাটে পাওয়া যায়, একটি হচ্ছে প্লাস্টিক, একটি হচ্ছে মেটাল। তো মেটালটি হচ্ছে বেশি টিকসই হয় এবং প্লাস্টিকটা হচ্ছে আমি সাশ্রয়ী। তো ভিউয়ার্স, প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে ওয়াইফাই নেটওয়ার্ক সুইচটা নির্বাচন করতে হবে। বাংলাদেশে বেশ কিছু ওয়াইফাই নেটওয়ার্কের সুইচ রয়েছে, তো সবগুলোর তো আপডেট প্রাইস জানানো সম্ভব নয়, হালকা কিছু ধারণা আপনাদেরকে দিয়ে রাখি। এক নম্বরে রয়েছে নন গিগাবিট সুইচ। নন গিগাবিট সুইচ 5 পোর্টের 660 টাকা, 8 পোর্টের 990 টাকা, 16 পোর্টের 1950 টাকা এবং 24 পোর্টের 3100 টাকা। 2 নম্বরে রয়েছে গিগাবিট সুইচ। গিগাবিট সুইচ 5 পোর্টের 1470 টাকা, 8 পোর্টের 1950 টাকা এবং 16 পোর্টের 5370 টাকা এবং 24 পোর্টের 7200 টাকা। ভিউয়ার্স, যে প্রাইসটি আমি বললাম এখন, এই প্রাইসটি একটু বেশিও হতে পারে বা কমও হতে পারে, তো আমি শুধুমাত্র একটু ধারণা দিলাম আপনাদের। তো ভিউয়ার্স, আপনারা যে সময় প্রোডাক্টটি ক্রয় করতে যাচ্ছেন সেই সময় আপডেট প্রাইস জানার জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি, যেমন 09638944717, এই নাম্বারে সরাসরি কল করে আপনারা প্রোডাক্টটির আপডেট প্রাইস জেনে থাকবেন। এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে প্রোডাক্টটির আপডেট প্রাইস জানতে চাচ্ছেন, তারা স্ক্রিনে থাকা এই নাম্বারটি, যেমন 01870646315, এই নাম্বারে SMS করে আপনারা প্রোডাক্টটির আপডেট প্রাইস জানতে পারবেন। শুধুমাত্র সুইচই নয়, ওয়াইফাই এবং ডিশ সংক্রান্ত সকল প্রোডাক্ট 64টা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস এবং যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকে। ওয়াইফাই এবং ডিশ সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনাদের কমেন্টের উপর দৃষ্টি রেখে পরবর্তী ভিডিও উপস্থাপন করা হবে। তো এখনও যারা এসআর ইলেকট্রনিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এসআর ইলেকট্রনিক ফেসবুক পেজটিকে এখনও যারা লাইক করেননি অবশ্যই লাইক করবেন। তো তার সাথে এখনও যারা এসআর ইলেকট্রনিক ফেসবুক গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করবেন, তাদের সমস্যাগুলো সেখানে পোস্ট আকারে শেয়ার করতে পারেন। আমাদের যারা আইপি এক্সপার্ট রয়েছে তারা আপনাদের পোস্টের উত্তর দেবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।